হ্যালো এভরিওয়ান, তো আমরা আজকে থেকে কি স্টার্ট করব, আজকে থেকে আমরা ফুল ওয়েব রেক্টিফায়ারটা স্টার্ট করব। দেখো, হাফ ওয়েব আর ফুল ওয়েবের মধ্যে পার্থক্যটা কি, আমি এটাকে একটু বেসিকটা বলে রাখি। সেটা হচ্ছে আমাদের, দেখো আমাদের যে সাপ্লাই ভোল্টেজ ছিল সেটা অনেকটা কিরকম টাইপের ছিল, এরকম টাইপের দেখতে ছিল, তাই না? এরকম টাইপের, দেখো এরকম টাইপের পালস ছিল। কিন্তু আমরা আগের লেকচারগুলোতে কী দেখেছিলাম, আমরা যখন আউটপুট ভোল্টেজ পাচ্ছিলাম, আউটপুট ভোল্টেজ আমি যখন এরকম টাইপের পাচ্ছিলাম, তখন আমি কি একটা খালি পালস পাচ্ছিলাম, আরেকটা পালস কিন্তু পাচ্ছিলাম না। দ্যাট মিন্স পাই থেকে টু পাই রিজিয়ানের মধ্যে আমার যে নেগেটিভ পালসটা ছিল সেই জিনিসটা আমার কী হয়ে যেত, সেই জিনিসটা আমার এলিমিনেট হয়ে যেত, এবং এটাকে অ্যাজ এ ভিও বা ভি রেফারেন্সে বা ভি আউটপুটে আমরা কিন্তু পাচ্ছিলাম না। সেই জন্য এটাকে বললাম হাফ ওয়েব। দ্যাট মিন্স আমার এখানে দেখো একটা পালস, এটা আমার দু নাম্বার পালস, এটা আমার তিন নাম্বার পালস, এটা চার নাম্বার পালস থাকলে আলটিমেটলি যখন আমি এটাকে কনভার্ট করতাম তখন একটা দু নাম্বার খালি পালস পেতাম আর বাকিগুলো কিন্তু পেতাম না। এই জিনিসটাকে আমরা বলতাম হাফ ওয়েব রেক্টিফায়ার। তো আমরা এখন যদি কোনো কারোর কোনো রকমে সেই ফুল ওয়েব রেক্টিফায়ার কাকে বলতে পারবো, যখন আমরা সেই হাফ, আমরা যে ফুল যে সাইন ওয়েবটা আছে সেটাকেই আমরা যদি কনভার্ট করে, সেটাকেই আমরা যদি কনভার্ট করে ফুল একটা ডিসি ওয়েব ফর্মে কনভার্ট করতে পারি, তাহলেই সেটাকে আমরা ফুল ওয়েব কনভার্টার বলবো। দ্যাট মিন্স আমার কাছে যদি এরকম টাইপের, আমার কাছে যদি এরকম টাইপের কোনো সাইন ওয়েব থাকে, আমরা যদি আউটপুট সাইডে এরকম টাইপের পাই, তাহলেই সেটাকে আমরা কী বলবো, সেটাকেই আমরা বলবো ফুল ওয়েব কনভার্টার। এই যে নেগেটিভ সাইডটা দেখতে পাচ্ছ, নেগেটিভ সাইডটা এই যে এখানে জাস্ট উল্টে গেলো, ঠিক আছে? এরকম ওয়েব ফর্মটাকে আমরা কী বলতে পারি, ফুল ওয়েব রেক্টিফায়ার বলবো। তো দেখো, ফুল ওয়েব রেক্টিফায়ার মেইনলি কন্ট্রোল আনকন্ট্রোল দু রকমেরই হয়। তো আমরা এখানে কন্ট্রোল অপারেশনটাই দেখবো। আনকন্ট্রোল মানে আমাদের শুধু ডায়োড দিয়ে তৈরি করা হবে। আশা করি আনকন্ট্রোলিংয়ের ব্যাপারটা তোমাদের না বোঝার কিছু নেই, আমি এর সাথেই বলে দেবো, ঠিক আছে, আনকন্ট্রোলিংয়ে কী হতে পারে। তো আমরা মেইনলি কন্ট্রোল রেক্টিফায়ার পড়বো। কন্ট্রোল রেক্টিফায়ার মানে কি, আমি এখানে সুইচ হিসাবে থাইরিস্টারটাকে ব্যবহার করবো। কী ব্যবহার করবো? থাইরিস্টার ব্যবহার করবো, ব্যাস এতটুকু। তো এখন দেখো, আমাদের এই ফুল ওয়েভ রেক্টিফায়ার, এই জিনিসটা মিড পয়েন্ট লিখছি না, পরে লিখছি আমি বিষয়টাকে, আমরা বলতে পারি এই যে ফুল ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ রেক্টিফায়ারকে আমরা মেইনলি দু রকম ভাগে ভাগ করে থাকি, তাই তো? একটাকে আমরা বলি কি, বলি মিড পয়েন্ট টাইপ রেক্টিফায়ার, মিড পয়েন্ট টাইপ রেক্টিফায়ার। আরেকটাকে আমরা বলি ব্রিজ রেক্টিফায়ার, ব্রিজ রেক্টিফায়ার, ঠিক আছে? মিড পয়েন্ট টাইপ রেক্টিফায়ার এবং ব্রিজ রেক্টিফায়ার, ওকে? তো এই দুটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন দেখো, মিড পয়েন্ট টাইপ রেক্টিফায়ার বলতে কী বোঝায় সেই জিনিসটা একটু দেখি। এক নাম্বার, এই মিড পয়েন্ট টাইপ রেক্টিফায়ার, তোমাদের শুধু এই পাওয়ার ইলেকট্রনিক্সের মজা এটাই, শুধু যদি তোমরা ডায়াগ্রামটা একবার মনে রাখতে পারো, বাকি সমস্ত কিছু আমরা নিজেরাই করতে পারবো, নিজেরাই বাকি কাজগুলো করতে পারবো, ঠিক আছে? তো সেই জন্য আমাদের শুধু ডায়াগ্রামটা আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে, ব্যস, তাহলে বাকি কাজটা নিজের থেকেই হয়ে যাবে। তো আশা করি তোমরা এই আগের লেকচারগুলো যদি ঠিকঠাক দেখে থাকো, তাহলে তোমাদের একটা আইডিয়া অবশ্যই হয়ে গেছে যে কীভাবে ডায়াগ্রাম থেকে তোমরা ওয়েব ফর্মটাকে বার করতে পারবে। এখন দেখো, মিড পয়েন্ট কেন বলা হলো, সাপোজ তোমার কাছে, আমার একটা কী আছে, আমার একটা এসি সোর্স আছে, এটা আমার এসি সোর্স, লেট দিস ইজ মাই এসি সোর্স, দিস ইজ মাই ভিএস, ঠিক আছে? এখন আমরা এসি সোর্স থেকে আমরা যদি এটাকে ডিসি করতে চাই, ভিএসটাকে, ভিএস যেটা সাপ্লাই ভোল্টেজ আছে সেটাকে আমরা যদি ডিসিতে কনভার্ট করতে চাই, আমরা একটা কিসের সাহায্য নেই, আমরা একটা ট্রান্সফর্মারের সাহায্য নেই, সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফর্মার ইউজ করি। আমরা কী ইউজ করি? সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফর্মার। সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফর্মার কীরকম হয়, মানে এরকম টাইপের আমার তো ওয়াইন্ডিং করা আছে, তো আমি এই ওয়াইন্ডিংটাকে দুটো ভাগে ভাগ করি এবং এর মাঝে একটা কী থাকে, ট্যাপিং করা থাকে, এর মাঝে কী করা থাকে আমার, এরকম ট্যাপিং করা থাকে, এটাকে এর জন্য সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফর্মার বলি। তো ট্রান্সাল্টার ট্রান্সফর্মার কীরকম টাইপের হয় তোমরা যদি দেখো, ট্রান্সফর্মারটা এরকম টাইপের দেখতে হয়, তো মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বলছি, হ্যাঁ, এরকম টাইপের চার কোণা অবশ্যই থাকে, ট্রান্সফর্মারটা এরকম টাইপের একদম কনজিস্ট করে দেওয়া থাকে। এর দেখতে পাবে এর দুটো সাইড এদিকে থাকে আর এখানে তিনটে সাইড থাকে, ঠিক আছে? এরকম টাইপের তিনটে সাইড থাকে এবং আমরা সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফর্মারকে এরকম করে বলি। আমি নিজেও ইউজ করেছি 244 ধরো ইনপুট সাইডে স্ল্যাশ 505, ঠিক আছে? মানে কি 5 ভোল্ট 0 5 ভোল্ট, মানে এটা আমার 0, এখানে 5 ভোল্ট পাওয়া যায়, এখানে 5 ভোল্ট, মানে ইচ্ছে করলে আমি এটাকে 10 ভোল্টও ইউজ করতে পারি, আবার এই দুটো যদি আমি কানেক্ট করি তাহলে 5 ভোল্টও আমরা পাবো, বা 10 ভোল্ট ও 10 ভোল্ট, ঠিক আছে?
বা 20 ভোল্ট ও 20 ভোল্ট, আমার আমার কাছে যেটা ছিল 20 ভোল্ট ও 20 ভোল্টের একটা ট্রান্সফর্মার ছিল। তো আমরা এখন কী করতে পারি সেটা আমাদের ইম্পর্টেন্ট ইস্যু নয়, এটা আমরা পরে একদিন আমরা প্র্যাকটিক্যাল কীভাবে ড্রাইভার সার্কিট বানাই আমি না হয় তোমাদের একবার দেখিয়ে দেবো, খুব ইন্টারেস্টিং জায়গাটা, সরি। তো দেখো এখন কী বলতে বলছি আমি, এখন আমি এখন হচ্ছে এখানে এরকম একটা সেন্ট্রালটার ট্রান্সফর্মার ইউজ করলাম। এখন ট্রান্সফর্মারটার উপরের টার্মিনালটায় আমরা একটা কী করলাম, আমরা একটা সুইচ লাগালাম, এবং সুইচ হিসাবে আমরা কাকে লাগালাম, থাইরিস্টারকে লাগালাম। সুইচ হিসাবে আমরা কাকে লাগালাম, থাইরিস্টারকে লাগালাম, ঠিক আছে। এবং নিচের লাইনেও একই রকমভাবে আমি একটা কী লাগাবো, আমি একটা থাইরিস্টার লাগাবো, অ্যাজ এ কী লাগাবো, সুইচ হিসাবে, অ্যাজ এ সুইচ হিসাবে আমরা একটা থাইরিস্টার লাগালাম, ঠিক আছে। তো এরকম টাইপে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। এখন লোড যেটা থাকবে, লোড যেটা থাকবে, লোডটা কোথায় লাগাবো, লোডটা আমরা অ্যাজ এ টিজ কোথায় লাগাবো বলো তো? লোডটা একদম আমরা হচ্ছে এর মাঝের এই যে মিড পয়েন্ট যেটা আছে, মিড পয়েন্ট এবং এখানকার যে পয়েন্ট, এর মাঝে আমরা কী লাগাবো, লোডটাকে লাগিয়ে দেবো। এর মাঝে আমরা কী করবো, লোডটাকে লাগিয়ে দেবো। লোড আমার যা ইচ্ছা হতে পারে, লোড কী কী হয়, আর হতে পারে, আর এল হতে পারে, আর এল ই হতে পারে, তাই না, আর এল উইথ ফ্রি হুইলিং ডায়োড ইত্যাদি ইত্যাদি যা ইচ্ছা হতে পারে। তো আমরা এরকম করে করবো, ঠিক। তাহলে এতটুকু তোমাদের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রাকচারটা কীরকম টাইপের হয়, কোনো ডাউট থাকার কথা না তোমাদের, ঠিক আছে। তো তাহলে আমরা এখান থেকে দুটো পয়েন্ট হিসাবে লিখে রাখো, ফর আনকন্ট্রোলড রেক্টিফায়ার, রেক্টিফায়ার উই ইউজ ডায়োড অ্যাজ সুইচ। সুইচ হিসাবে আমরা কী ইউজ করে থাকি, ডায়োড ইউজ করে থাকি। অ্যান্ড ফর কন্ট্রোল রেক্টিফায়ার, উই ইউজ থাইরিস্টার অর এসসিআর, অ্যাজ সুইচ, ঠিক আছে। এতটুকু জায়গা জাস্ট মাথায় রাখবে, যদি কোনো জায়গায় আনকন্ট্রোল থাকে যেটা তোমাদের আসার কোনো পসিবিলিটি খুব কম, তো সেখানে আমরা ডায়োড হিসাবে ইউজ করব, তাই না, আর এখানে আমরা কন্ট্রোলের ক্ষেত্রে থাইরিস্টার বা এসসিআর ইউজ করব। তো এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা কীরকম হয়, আর এখানে একটা জেনারেলাইজ ফর্ম হিসাবে লিখে রাখো লোড। লোড কী কী হতে পারে আমাদের এই জিনিসটা জানা থাকলেই খুব সুবিধা হবে। লোড লোড দেখো, এক নাম্বার লোড কী হতে পারে, রেজিস্টিভ লোড হতে পারে, তাই না, মানে শুধুমাত্র আর থাকতে পারে। দু নাম্বার হতে পারে রেজিস্টিভ প্লাস ইন্ডাকটিভ, তিন নাম্বার হতে পারে রেজিস্টিভ, এখানে লিখে রাখো আর প্লাস এল, এখানে লিখে রাখো রেজিস্টিভ প্লাস ইন্ডাকটিভ প্লাস ব্যাটারি, এটাকে লিখে রাখো আর প্লাস এল প্লাস ই, ঠিক আছে। এরকম টাইপের লোড হতে পারে, এটা ইউনিভার্সাল সত্য। আরেকটা কী হতে পারে, এটাকে না তিন নাম্বার না লিখে এটাকে চার নাম্বার করে দাও, হ্যাঁ এটাকে চার নাম্বার করে দাও। আর তিন নাম্বারের ক্ষেত্রে এটাকে আরেকবার লেখো আর এল, এটাকে আরেকবার লিখে দাও রেজিস্টিভ প্লাস ইন্ডাকটিভ উইথ ফ্রি হুইলিং ডায়োড। এগুলো আগের বছরই পড়ছো, মানে আগের লেকচারগুলোতেই পড়ছো, তো আমি ওর জন্য আর বেশি ডিপে যাচ্ছি না। ফ্রি হুইলিং ডায়োড এরকম করে মাথায় রাখবে, একটা এরকম কনক্লুশন মধ্যে নিয়ে আসতে পারবে। এটাকে আমরা এরকম করে লিখতে পারি আর প্লাস এল উইথ এফ ডট ডি, ফ্রি হুইলিং ডায়োড, ঠিক আছে। তো এই চার রকম কম্বিনেশন ছাড়া আমাদের লোড হয় না। মোস্ট অফ দ্য লোড আমরা ইউজ করে থাকি আরএলই লোড, কারণ আরএলই লোড মানে কি, ইটা কোত্থেকে আসে, ব্যাটারিটা আসে হচ্ছে আমরা যদি কোনো একটা মেশিনে ওটাকে লাগাই, তো মেশিনের মধ্যে এক ধরনের ইএমএফ জেনারেটর, সেটাকেই আমরা বোঝাই, তাই তো।
তো মানে ডিসি মেশিনে তো ইউজ করা হবে না, তো এই জন্য যে কোনো লোডই আমরা এরকম টাইপের লোড হিসাবে ইউজ করে থাকি, কেমন রেকটিফায়ারের ক্ষেত্রে, এর বাইরে আর কোনো লোড হতে পারে না, ঠিক? তো তাহলে আমরা এরকম টাইপের এতটুক জায়গা তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখবো এটার অপারেশন, আমরা এটার অপারেশন বোঝার জন্য অপারেশন বুঝবো কার সাহায্যে বুঝবো বলো তো? অপারেশনটা বুঝবো রেজিস্টিভ লোড বা আর লোডের সাহায্যে, ঠিক আছে? আর লোডের সাহায্যে বিষয়টাকে বুঝবো, ঠিক? তো আর লোডের ক্ষেত্রে দেখো কী হবে, আর লোডের ক্ষেত্রে আমার যে ডায়াগ্রামটা আছে সেটা একটু ভালো করে দেখো, তাহলেই দেখবে জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, তাই না? অনেক পরিষ্কার, ডায়াগ্রামটা পড়লেই মানে ভালো মতো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এতটুকু রাখলাম, ঠিক। এখন দেখো এর পোলারিটিটা দেখো, এর কী হতে পারে, একবার প্লাস একবার মাইনাস, মানে জিরো থেকে পাই সময় এরকম টাইপের পোলারিটি মেনটেন করে। তাহলে কী হবে, এখানেও কী হবে প্লাস মাইনাস হবে, তার মানে কী হবে এখানেও কী হবে, এখানে প্লাস হবে এখানেও কী হবে মাইনাস হবে, একই রকমভাবে এখানেও কী হবে প্লাস হবে এখানেও মাইনাস হবে। তার মানে ফর জিরো থেকে পাই অবধি যখন ভিএস এর রেসপেক্টে যদি তোমরা ড্র করো, এরকম টাইপের একটা কী পাবো, একটা ফিগার আমরা দেখতে পাবো। এই ঠিক আছে। এখন দেখো জিরো থেকে পাই এটা টু পাই, জিরো থেকে পাই সময়ের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই ভিএস এর এই টার্মিনাল, উপরের টার্মিনালটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, তার মানে এরকম টাইপের আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। এখন আমরা যখনই পাই থেকে টু পাই সময়ে যাব, পাই থেকে টু পাই সময় এটা হয়ে যাবে কি নেগেটিভ, ঠিক আছে? এটা কি হয়ে যাবে নেগেটিভ, এটা কি হয়ে যাবে পজিটিভ, একই রকমভাবে এটাও কি হয়ে যাবে নেগেটিভ, এটা কি হয়ে যাবে পজিটিভ, তার মানে এটাও কি হয়ে যাবে নেগেটিভ, এটা কি হয়ে যাবে পজিটিভ, জাস্ট অপোজিট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট কি হয়ে গেল, অপোজিট হয়ে গেল, তাই না? অপোজিট হয়ে গেল। তাহলে এই রকমভাবে আমাদের এটা ইন্টারচেঞ্জ চলতে থাকবে, এই রকমভাবে আমাদের ইন্টারচেঞ্জ চলতে থাকবে। তো তার মানে তুমি এই জিনিসটা বুঝতে পারছো যে থাইরিস্টার T1, দ্যাট মিন্স T1 কী হচ্ছে, জিরো থেকে পাই অবধি দেখো রেডটা হচ্ছে, একদম রেড কালারটা দিয়ে পজিটিভ বোঝানো হচ্ছে, রেডের সাথে কে কানেক্টেড আছে, অ্যানোড কানেক্টেড আছে। তার মানে আমরা বলতে পারি জিরো থেকে পাই সময় অবধি থাইরিস্টার T1 কী স্টেটে থাকবে, ফরওয়ার্ড বায়াস স্টেটে থাকবে। ফরওয়ার্ড বায়াস স্টেট মানে জানো, যে যখনই কোনো একটা ডায়োড বা থাইরিস্টারের ক্ষেত্রে যখনই আমরা এরকম অ্যানোডের সাথে পজিটিভ টার্মিনাল আর এর সাথে নেগেটিভ টার্মিনাল, ক্যাথোডের সাথে নেগেটিভ টার্মিনাল এরকম করে কানেক্ট করি, তখনই সেটাকে আমরা কী বলে থাকি, ফরওয়ার্ড বায়াস বলে থাকি, ঠিক আছে? কোনো ডাউট হওয়ার কথা নেই জায়গাটায়। এবার দেখো T1টাই আগে শেষ করে নিই। T1 পাই থেকে টু পাই সময় কী দেখতে পাচ্ছ, পাই থেকে টু পাই সময় ওপরে কী আছে, ওপরে আছে নেগেটিভ, এখানে কী আছে পজিটিভ, তার মানে নেগেটিভের সাথে কে কানেক্টেড, তার মানে এটা কীসে থাকবে, এটা রিভার্স বায়াসে থাকবে, তার মানে এই সময়টায় আমার কী থাকবে, রিভার্স বায়াসিং স্টেটে থাকবে। এতটুকু জাস্ট মাথায় রাখবে, ঠিক ভাইস ভার্সা হয় T2-র ক্ষেত্রে। ভালো মতো লক্ষ্য করে দেখো, T2-র ক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস, তার মানে এই টার্মিনালের সঙ্গে ক্যাথোডের সাথে অ্যানোডের সাথে আমার এটা কি নেগেটিভ প্রথম অবস্থায় কানেক্টেড ছিল, তার মানে আমরা বলতে পারি জিরো থেকে পাই সময়ে এটা থাকবে কি সে রিভার্স বায়াসে, এটা থাকবে রিভার্স বায়াসে। আর পাই থেকে টু পাইতে এটা থাকবে ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াসে স্টেটে থাকবে, ঠিক আছে? এতটুক জায়গা জাস্ট মাথায় রাখবে। আর আমরা জানি যে যে কোনো সুইচিংয়ের ক্ষেত্রে রিভার্স বায়াস মানেই শর্ট, কী বলে, রিভার্স বায়াস মানেই হচ্ছে আমার কি ব্লকিং স্টেট, দ্যাট মিন্স অফ স্টেট। আমরা জানি রিভার্স বায়াস মানেই কি আমার অফ স্টেট। যে কোনো মেশিনে, যে কোনো সুইচিংয়ের ক্ষেত্রে রিভার্স বায়াস থাকা মানেই অফ স্টেট, অফ স্টেট ছাড়া অন হতে পারে না, ঠিক আছে? রিভার্স বায়াস মানেই হচ্ছে আমার অফ স্টেট, ঠিক?
তো তাহলে এই অফ স্টেটটাকে বোঝানোর জন্য আমরা কি করতে পারি, এই অফ স্টেটটাকে বোঝানোর জন্য আমরা এরকম করে ওপেন সার্কিট হিসাবে বোঝাতে পারি, তাই না? ওপেন সার্কিট, ওপেন সার্কিট, ঠিক আছে, এটাকে আমরা ওপেন সার্কিট হিসাবে ইয়ে করি। বেশ, এখন দেখো এখানে আমরা কি ইউজ করেছি, এখানে আমরা ইউজ করেছি থাইরিস্টার, এখানে আমরা ইউজ করেছি থাইরিস্টার, তার মানে থাইরিস্টারের আমার অন অফ কন্ডিশানটা আমার হাতে আছে, অন অফ কন্ডিশানটা কার হাতে আছে, আমার হাতে আছে। তো এতটুক জায়গা তোমাদের কাছে স্বপ্ন সমস্তটা ক্লিয়ার আছে, এখন আমরা আস্তে আস্তে অপারেশনের ক্ষেত্রে ঢুকবো, দেখবো যে কীভাবে এটা আমাদের একদম ফুল ওয়েভটা কীভাবে জেনারেট করছে। ঠিক, তো প্রাথমিক অবস্থায় আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা আমার আর লোড, এটা আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিচ্ছি যে দিস ইজ মাই আর লোড, ঠিক আছে, ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, দিস ইজ মাই আর লোড, একটা খালি রেজিস্ট্যান্স এখানে প্রেজেন্ট আছে। তো আমরা এখন দেখো প্রাথমিক অবস্থায় আমার দুটা স্টেট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জিরো থেকে পাই সময় টি যখন জিরো থেকে পাই, তো জিরো থেকে পাই সময়ে আমরা এখন একটু আগেই দেখলাম যে টি ওয়ান কিসে থাকবে ফরওয়ার্ড বায়াস, টি টু কিসে থাকবে রিভার্স বায়াস, ঠিক আছে, এবং আমরা ধরে নিচ্ছি যে উই ফরওয়ার্ড বায়াসে কী হয়, ফরওয়ার্ড বায়াসে আমরা সুইচটাকে অন করতে পারি, উই টার্ন অন দ্য টি ওয়ান, টার্ন অন থাইরিস্টার ওয়ান, টি ওয়ান ফর থাইরিস্টার ওয়ান, ওকে, তোমরা ফুললেও লিখতে পারো এসসিআর ওয়ান অথবা থাইরিস্টার ওয়ান অ্যাট আলফা, আলফা সময়ে আমরা কী করলাম, থাইরিস্টারটাকে অন করলাম বাই গেট পালস। তোমরা ম্যাটল্যাবের ভিডিওটা দেখেছো যে গেট পালসটা কীভাবে আমরা অ্যাপ্লাই করি, তাই না? গেট পালসটা যখনই আমরা অ্যাপ্লাই করবো তখনই আমার সুইচটা অন হয়ে যাবে। তো এইরকমভাবেই আমরা গেট পালস দিয়ে কী করবো, আমরা টার্ন অন করবো, কাকে টার্ন অন করবো, আমরা থাইরিস্টারটাকে টার্ন অন করবো, ঠিক আছে। এবং তাহলে থাইরিস্টার টার্ন অন হয়ে যাওয়া মানে আমরা বলতে পারি এই আলফা থেকে পাই সময়ের মধ্যে, আলফাতে তো অন হয়ে গেল, আলফা থেকে পাই সময়ের মধ্যে আমার যে টি ওয়ান যেটা ছিল সেটা কী স্টেটে চলে যাবে, শর্ট সার্কিট স্টেটে চলে যাবে, তাই না? টি ওয়ান স্টেটে কী হয়ে যাবে, অন স্টেটে চলে আসবে বা শর্ট সার্কিট স্টেটে চলে আসবে, অন স্টেট অথবা শর্ট সার্কিট টেস্টে স্টেটে চলে আসবে। আর জিরো থেকে আলফা অবধি তো কোনো সুইচ অনই হচ্ছিল না, তাহলে টি ওয়ান কিসে থাকবে, টি ওয়ান থাকবে আমার অফ স্টেটে অথবা ওপেন সার্কিট স্টেটে, অথবা ওপেন সার্কিট স্টেটে। এবং রিভার্স বায়াসের গল্পটা কী, রিভার্স বায়াস অলওয়েজ কিসে থাকবে, ওপেন সার্কিটে থাকবে, অলওয়েজ কিসে থাকবে, ওপেন সার্কিট হিসাবে থাকবে, অলওয়েজ ওপেন সার্কিট হিসাবে থাকবে। তো তাহলে আমরা এখানে প্রাথমিক যে অবস্থাটা দেখতে পাচ্ছি এটা দুটা টার্মিনাল, দুটা সময় আমরা বার করতে পারছি, জিরো থেকে আলফা সময় একটা, একটা আলফা থেকে পাই সময় একটা, যেখানে মাথায় রাখবে আলফা ইকুয়ালস টু ট্রিগারিং অ্যাঙ্গেল, এটাকে আমরা ট্রিগারিং অ্যাঙ্গেল বলি, এটা জিনিসটা তো জানো, ট্রিগারিং অ্যাঙ্গেল মানে যে সময় থাইরিস্টারটা অ্যাট দ্য টাইম দ্য থাইরিস্টার গেটিং অন বা থাইরিস্টার বিকাম অন বা থাইরিস্টার গোজ ইন অন স্টেট, ঠিক আছে, অন স্টেট মানে যেই সময়টায় আমার থাইরিস্টারটা অন স্টেটে যাবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো ট্রিগারিং অ্যাঙ্গেল, আলফা হিসাবে ডিফাইন করে রাখলাম। এখন তার মানে আমরা দুটা ডায়াগ্রাম পাচ্ছি, যখন টাইম ইকুয়ালস টু জিরো থেকে আলফা ছিল, আলফা সময় ছিল, সেই সময় আমার কী বল দেখতে পেলাম, টি ওয়ান ইকুয়ালস টু থাকলো অফ স্টেটে, টি টুও কিসে থাকলো আমার অফ স্টেটে। তো তাহলে আমার ডায়াগ্রামটা কীরকম টাইপের হবে, কাজ করি, এই ডায়াগ্রামটাকে কপি করি, বেশি ভালো মতো লেখা আছে, এটাকে নিয়ে নিচ্ছি আমি, দেখো ডায়াগ্রামটা কীরকম টাইপের হবে, জিরো থেকে পাই সময়ে
এই যে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স প্রেজেন্ট আছে, টি ওয়ান সময়টাও কি থাকলো ওপেন থাকলো, টি টু সময়টাও কিসে থাকলো ওপেন থাকলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফর জিরো থেকে আলফা সময়, জিরো থেকে আলফা সময় টি ওয়ানও কিসে থাকবে ওপেন সার্কিট হিসাবে থাকবে, টি টুও কিসে থাকবে ওপেন সার্কিট হিসাবে থাকবে। তার মানে এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে? এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে এর মধ্যে দিয়ে আমার এখানে যত ভোল্টেজ একটা কোনো একটা জায়গায় ভোল্টেজ পোলারিটি পরে ডিফাইন করব, তো আমার এখানে যেটা ভ্যালু থাকবে আই, আই এর ভ্যালু কত হবে? আয়ের ভ্যালু জিরো হয়ে যাবে, আয়ের ভ্যালু জিরো হয়ে যাবে। তার মানে এটা যদি আমার ভি জিরো হয় তাহলে তার ভ্যালু কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। তার মানে আমরা বলতে পারি যে হোয়েন টাইম ইকুয়ালস টু, টাইম ইকুয়ালস টু অ্যাট জিরো থেকে আলফা সময় অবধি আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু জিরো, আউটপুট কারেন্ট অলসো ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এটা একমাত্র কিসের জন্য হয় বলো তো? এটা হচ্ছে আমাদের আনকন্ট্রোল রেক্টিফায়ারের ক্ষেত্রে হয়। ঠিক আছে, আনকন্ট্রোলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সময়টাতে কারেন্ট ফ্লো হয়। যাই হোক, এবার দেখো, এবার আমরা আলফা থেকে পাই সময়টাকে দেখবো। আলফা থেকে পাই সময় আমরা জানি টি ওয়ান কি চলে যায়, অন স্টেটে চলে যায়, টি টু কিসে চলে আসে, অফ স্টেটে চলে আসে। ঠিক আছে, তো তাহলে আমরা যদি এই সময় ডায়াগ্রামটা দেখি তাহলে দেখো এরকম টাইপের ডায়াগ্রাম দেখতে পাবো, যেখানে যেখানে টি টুটা কিসে থাকবে অফ স্টেট, দ্যাট মিন্স ওপেন সার্কিট, আর টি ওয়ানটা কিসে থাকবে অন স্টেট, দ্যাট মিন্স শর্ট সার্কিট। এটা কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে, এবং এটা কি হয়ে যাবে? ওপেন সার্কিট হয়ে যাবে। তো এই স্টেজে, এই স্টেজে, এই স্টেজে এক সেকেন্ড, আমি একটা জিনিস মনে হয় গণ্ডগোল করলাম। আচ্ছা না, ঠিকই করেছি, ঠিক করেছি, একদম ঠিক করেছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এবার হচ্ছে এই স্টেজে, এই স্টেজে তুমি দেখো কারেন্টটা কীরকমভাবে ফ্লো হবে। প্রাথমিক অবস্থায় কী ছিল? রেডটা দিয়ে দেখিয়েছিলাম, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটাও প্লাস এটা মাইনাস, তার মানে এটা হয়ে গেল প্লাস এটা হয়ে গেল মাইনাস। তার মানে আমার সমস্ত কারেন্টটা কী হবে? এর মধ্যে দিয়ে ফ্লো করবে। সমস্ত কারেন্টটা কী হবে? এর মধ্যে দিয়ে ফ্লো করবে। তার মানে আমরা বলতে পারি এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে আই জিরো, এবং সেই জন্য এখানে একটা ভোল্টেজ তৈরি হবে ভি জিরো। আমার এখান থেকে একটা কারেন্ট তৈরি হবে আই জিরো লোডের এদিক দিয়ে, এবং এদিক দিয়ে একটা ভোল্টেজ তৈরি হবে ভি জিরো। এবং এটার ভ্যালু যদি ভি এস হয়, এটার ভ্যালু যদি তোমাদের ভি এস হয়, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এখানে সাপোজ ভি এস ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি। সাপোজ এখানে আমার এটা হচ্ছে ভি এম সাইন ওমেগা টি, তো এখানেও তোমার কী আসবে? ভি এম সাইন ওমেগা টি আসবে, কারণ নাহলে তো কে ভি এল স্যাটিসফাই হবে না, নাহলে কে ভি এল কী হবে? স্যাটিসফাই হবে না, তাই না? তো তাহলে আমাদের এই যে আই জিরোর ভ্যালুটা এখানে লিখে রাখো যে অ্যাট আলফা থেকে পাই অবধি, আলফা থেকে পাই অবধি ভি জিরো ইকুয়ালস টু কত হবে? ভি এম সাইন ওমেগা টি, দ্যাট মিন্স ভি এম সাইন ওমেগা টির মতোই দেখতে হবে ভি জিরোটা, তাই না? এবং এবং আই জিরো কী হবে? যেহেতু রেজিস্টিভ নেটওয়ার্ক, ভি এম বাই আর সাইন ওমেগা টি। ঠিক আছে, ভি এম বাই আর সাইন ওমেগা টি, এরকম টাইপের ডায়াগ্রামটা হবে। ডায়াগ্রামটা আমি পরে দেখছি, জাস্ট জায়গাগুলো একটুখানি বুঝে নাও। একই রকমভাবে, একই রকমভাবে আমরা যখন আমরা আমরা লেট লেট উই অ্যাপ্লাই ট্রি গেট পালস, কারণ দেখো নিচেও তো তোমার একটা কী আছে, এটা গেলো হচ্ছে এক সেকেন্ড, আমি একবার আরেকবার বলে দিই বিষয়টা। তাহলে এরকম টাইপের বিষয়টা হলো, নাহলে একেই দিই, একে দিই একটা একটা করে করি, ঠিক আছে, একে না দিলে অসুবিধা হবে। দেখো এটা কীরকম টাইপের হবে, এটা দেখো কীরকম টাইপের হবে। ওকে, আচ্ছা এটা আমার কী আছে, এটা আমার আছে ওমেগা টি, এটা আমার কি ভি এস। ঠিক আছে, আচ্ছা তো এরকম টাইপের যখন হচ্ছে, তো জিরো থেকে যখন পাই, জিরো থেকে পাই আর পাই থেকে টু পাই, এই সময় ভি জিরোর ভ্যালুটা দেখো কীরকম হবে। আমরা দেখি আলাদা করে, এটা আমার ভি জিরো। ঠিক আছে, এই যে আলফা সময় অবধি যেখানে আছে, আমি সাপোজ আমি এখানে একটা পজিশন আলফা
এখানে আমার পজিশন একটা আলফা, সেই আলফা সময় আমি গেট পালস অ্যাপ্লাই করলাম। আমি এই আলফা সময় আমি কি করলাম, গেট পালস অ্যাপ্লাই করলাম। সাপোজ এটাকে আমি গেট পালস আইজি নাম দিচ্ছি। হ্যাঁ, গেট পালস আমি এখানে অ্যাপ্লাই করলাম, ওই যে বললাম না 5% অফ আইজি এরকম টাইপের অ্যাপ্লাই করলাম। ঠিক, তো এখন এটাকে অ্যাপ্লাই করার সাথে সাথে আমি যখনই এটাকে অ্যাপ্লাই করলাম, সেই সময় আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে এই আলফা সময় কি হয়ে যাবে, অন হয়ে যাবে। কে অন হয়ে যাবে, থাইরিস্টার অন হয়ে যাবে, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং কারেন্ট ফ্লো করে ভি জিরো তৈরি করবে, এবং এই ভি জিরোর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি বিএম সাইন ওমেগাটি সমান হচ্ছে। তো তার মানে আমরা যখনই এই আলফা, এটাকে যদি আমি আলফা ধরি, তাহলে এই আলফা সময়, এরকম টাইপের ওয়েভ ফর্ম আসবে। এরকম টাইপের কি হবে, ওয়েভ ফর্ম আমার একটা আসবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো একই রকমভাবে ভিএম এর সমান হচ্ছে। ঠিক, আর কারেন্টের ভ্যালু, এটা আমার ভি জিরো হলে কারেন্টের ভ্যালু এরকম টাইপেই থাকবে। এখানে আমি এঁকে দিচ্ছি ব্ল্যাক দিয়ে, কারেন্ট বোঝাচ্ছি। জাস্ট ম্যাগনিটিউড কম হবে, জাস্ট কী কী হবে, ম্যাগনিটিউড কম হবে, এই ভ্যালুটা অবশ্যই জিরো থাকবে। ঠিক আছে, তো এরকম টাইপের আমাদের একটা ওয়েভ ফর্ম দেখতে পাবো। কোথায় দেখতে পাবো আমরা, দেখতে পাবো এটা হচ্ছে ফর টি ওয়ানের জন্য, টি ওয়ান অন হওয়ার জন্য জিরো থেকে পাই সময়ের মধ্যে এরকম টাইপের একটা ওয়েভ ফর্ম দেখতে পাবো। এতটুকু জায়গা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো আলফা থেকে টু, সরি পাই, হ্যাঁ আলফা পাই থেকে এই টু পাই সময়ের মধ্যে, যখন টাইম পাই থেকে টু পাই সময় ছিল, এই সময় আমরা কি দেখতে পাচ্ছিলাম, টি ওয়ান কিসে আছে, টি ওয়ান আছে রিভার্স বায়াসে, এবং টি টু কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে। টি টু কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে। তার মানে আমার রিভার্স বায়াসে যেহেতু টি ওয়ান আছে, তাহলে টি ওয়ান সবসময় কিসে থাকবে, অফ কন্ডিশনে থাকবে। কিন্তু টি টুকে আমরা অন করতে পারি আমার যে কোনো ইচ্ছা, আমরা আমাদের যদি কোনো ট্রিগারিং পালস থাকে, যে কোনো ট্রিগারিং পালসে আমরা এটাকে অন করতে পারি। তো আমরা এখানে কি করছি, লেট উই অ্যাপ্লাই এ ট্রিগারিং পালস, এ গেট পালস দিয়ে দাও, বা ট্রিগারিং পালস যেটা ইচ্ছা লিখতে পারো, এ গেট পালস অ্যাট আলফা, এ গেট পালস অ্যাট আলফা, উই অ্যাপ্লাই এ গেট পালস অ্যাট আলফা প্লাস পাই, পাই প্লাস আলফা সময়, আলফা প্লাস পাই, আলফাই ধরলাম, আমি আলফা ওয়ানও নিতে পারি, আলফা টু, আলফা যার ইচ্ছা ভ্যালু নিতে পারি। হ্যাঁ, আলফা প্লাস পাই টু টার্ন অন দ্য থাইরিস্টার টু অথবা টি টু, থাইরিস্টার টু অথবা টি টু। তার মানে কী করলাম আমি, আমার এরকম টাইপের তো ফিগার ছিল, এই টাইপের আমার একটা ফিগার ছিল। আমি প্রাথমিক অবস্থায় এই আলফা সময়ে, যে এটা আমার একটা আলফা, এই আলফা সময়ে আমি হচ্ছে থাইরিস্টারটাকে অন করলাম। আবার আমি কী করলাম, এই পাই প্লাস আলফা এই সময়টাতে, সাপোজ এটা আলফা ওয়ানও হতে পারে, আলফা টুও হতে পারে, আমি জানি না, জাস্ট পাই প্লাস আলফা এই সময়টাতে আমি কী করলাম, আবার আমি ওই থাইরিস্টার টুটাকে অন করলাম। এই জায়গাটায় আমি অন করলাম হচ্ছে থাইরিস্টার ওয়ান, আর এখানে আমি অন করলাম হচ্ছে থাইরিস্টার টু। ব্যাস, এতটুকু জায়গা, আশা করি সবার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকলে বিষয়টা পরের দিকে আরও বুঝতে অসুবিধা হবে। তো তার মানে আমরা এখন বলতে পারছি যে ইন জিরো থেকে পাই থেকে টু পাই সময়ের মধ্যে আমরা আবার একই রকমভাবে দুটা রিজিয়ান পাচ্ছি। একটা হচ্ছে পাই থেকে আলফা, যেই সময় হচ্ছে টি ওয়ান এবং টি টু, বোথ কিসে আছে, রিভার্স বায়াসে আছে। কারণ হচ্ছে টি ওয়ান আছে হচ্ছে রিভার্স কন্ডাকশন, রিভার্স ব্লকিং মোডে, আর হচ্ছে টি টু আছে হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোডে আছে। ঠিক আছে, রিভার্স ব্লকিংয়ের মোডে আছে টি ওয়ান, আর টি টু আছে ফরওয়ার্ড ব্লকিং মোডে। আর আলফা থেকে টু পাই সময়ের মধ্যে আমরা বলতে পারি টি ওয়ান অবশ্যই রিভার্স বায়াসে থাকবে, রিভার্স ব্লকিং মোডে থাকবে, বাট টি টু কি থাকবে, অন স্টেটে থাকবে, টি টু অন স্টেটে থাকবে। তাহলে এই সময় আমাদের যে পিকচারটা আসবে, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানেও দুটা পিকচার পাবো, আমরা এখানেও কী পাবো দুটা পিকচার পাবো। একটা কী পাবো, একটা হচ্ছে জিরো থেকে, সরি আলফা থেকে পাই থেকে আলফা অবধি, আর একটা পাবো আলফা থেকে টু পাই অবধি। ঠিক আছে,
তো আলফা থেকে পাই অবধি দেখো T1 তো অবশ্যই কি থাকবে, ওপেন সার্কিট হিসাবে থাকবে, T1 ওপেন সার্কিট হিসাবে থাকবে, এবং T2ও কিসে থাকবে, ওপেন সার্কিট হিসাবে থাকবে, T2ও কিসে থাকবে, ওপেন সার্কিট হিসাবে থাকবে। এখন একই রকমভাবে আলফা থেকে পাইতে T1 ওপেন সার্কিট হিসাবেই থাকবে, T1 ওপেন সার্কিট হিসাবেই থাকবে, বাট T2 আমার কিসে থাকবে, ক্লোজ সার্কিট বা শর্ট সার্কিট হিসাবে থাকবে বা ওপেন হিসাবে থাকবে। এখন দেখো এই সময়টা কী হচ্ছিলো, এই সময়টা কারণ কি, এটা আমার এটা পজিটিভ এটা নেগেটিভ ছিল, তার মানে এটা আমার পজিটিভ এটা আমার নেগেটিভ হবে, কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হবে, এখান দিয়ে তো কোনো ফ্লো হবে না কারণ T1 তো ওপেন সার্কিট, তার মানে কারেন্টটা কী হবে এরকমভাবে ফ্লো করবে, কারেন্টটা কী হবে এরকমভাবে ফ্লো করবে, এবং আলটিমেটলি I0-র যে ভ্যালু, I0-র ভ্যালুর ডিরেকশন দেখো কোন দিকে হচ্ছে, আমার ডিরেকশন হচ্ছে রাইট থেকে লেফটের দিকে, এবং রাইট থেকে লেফট যেদিকে ফ্লো হবে সেদিকে আমার একটা ভোল্টেজ তৈরি করবে V0। এবার এটার ভ্যালু VS হলে এখানেও আমার কী হবে, VSই থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইন দ্য রিজিয়ন অফ আলফা টু টু পাই V0 ইজ ওয়াট, V0 ইজ সেম অ্যাজ VS, ইজ সেম অ্যাজ VS, ঠিক আছে, V0 ইজ সেম অ্যাজ VS, ওকে VS ফাইন। এবং I0-র ডিরেকশনটা দেখো কোন দিকে হচ্ছে, লেফট থেকে রাইটের দিকে। আমি এটাকে পোলারিটিটাকে কীভাবে ডিফাইন করলাম, যেদিক দিয়ে কারেন্ট ঢোকে সেটা পজিটিভ, যেদিক দিয়ে কারেন্ট বেরোয় সেটা নেগেটিভ, কারেন্ট যেদিক দিয়ে ঢুকলো সেটা আমি পজিটিভ রাখলাম, যেদিক দিয়ে বেরোলো সেটাকে নেগেটিভ রাখলাম। এখন মজার ব্যাপার দেখো, আমরা এই ডায়াগ্রামটার সাথে আমরা যদি ওই আলফা থেকে টু পাই রিজিয়ানের যদি যে ডায়াগ্রামটা আছে সেটাকে আমরা যদি একটু কম্পেয়ার করি, তাহলে দেখো কী দেখতে পাবো। আমার এখানে আছে হচ্ছে আলফা থেকে যে এই রিজিয়ানটা, এটা আমার হচ্ছে আলফা থেকে পাই রিজিয়ান। দেখো একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা, এখানে এটা আমার হচ্ছে আলফা থেকে পাই রিজিয়ান, এটা আমার হচ্ছে পাই থেকে টু পাই রিজিয়ান। দুটার ক্ষেত্রেই দেখো I0-র ডিরেকশন সেম, এবং V0-র ডিরেকশন দেখো কী কোন দিকে হচ্ছে, V0-র ডিরেকশন, V0-র পোলারিটি দেখো দুটারই ক্ষেত্রে সেম। তার মানে আমি কী বলতে পারি, এই দুটা ক্ষেত্রেই যে আউটপুট ভোল্টেজ দ্যাট উইল বি সিমিলার, এই দুটা ক্ষেত্রেই আউটপুট ভোল্টেজ কী হবে, সিমিলার হবে। তো তার মানে আমরা এখান থেকে যে ওয়েবফর্মটা পাচ্ছি ইন দ্য রিজিয়ন অফ, এদিকে আমি এটার থেকে এঁকে দিই, ইন দ্য রিজিয়ন অফ পাই থেকে টু পাই রিজিয়ান, পাই থেকে টু পাই রিজিয়ান, এই যে পাই থেকে টু পাই রিজিয়ান, আমরা এখন কী করলাম, সেম গেট পালস একটা ইউজ করলাম, গেট পালস ইউজ করলাম সেই থাইরিস্টারটাকে অন করার জন্য। এই সময়টাও আমরা আলফা ধরে নিলাম, এটা আলফা টুও হতে পারে, আমার কোনো প্রবলেম নেই। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা আমার কী হচ্ছে, V0 = VS এর সমান, এবং I0 = V0/R সমান হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই যে সময়, এই যে আলফা, এই পাই প্লাস আলফা সময় থেকে যে টু পাই অবধি যে সময়টা থাকবে, সেই টু পাই অবধি সময়ে, VS এর পোলারিটিটাই ফলো করবে, বাট সেম অ্যাজ V0। মানে V0টা আমার কী হচ্ছে, এরকম টাইপের ডায়াগ্রাম কি নিচের দিকে হচ্ছে না, জাস্ট এটার ওপরের দিকে হয়ে যাবে। কারণটা কী ওপরের দিকে হওয়ার, কারণটা একদমই সিম্পল, কারণ এই এই কন্ডিশনে যে V0 এবং এখানকার যে V0 দুটারই পোলারিটি সেম। তো এটা যদি এরকম টাইপের হয় তাহলে এটাও কী হবে, সেম এরকম টাইপের হবে, নিচের দিকে হবে না। তার মানে কী হচ্ছে, আমরা এরকম টাইপের একটা নীল দিয়ে V0 বোঝাচ্ছি এবং ব্ল্যাকটাকে বোঝাচ্ছি I0 দিয়ে, এবং I0-র ভ্যালু তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এরকম টাইপের, সেম অ্যাজ হচ্ছে ওই পাই থেকে আলফা থেকে পাই রিজিয়ানের মধ্যে এরকম টাইপের এটা তৈরি করবে। তো তার মানে আমাদের এরকম টাইপের ফিগার আমরা দেখতে পাবো। একই রকমভাবে এই আলফা সময় যদি আমি এটাকে অন করি তাহলে দেখবে পরবর্তীকালেও সেম জিনিসটা রিপিট করবে, এরকম টাইপের একটা ওয়েবফর্ম আমাদের দেখতে পাবো, ঠিক আছে। যেখানে ব্ল্যাক দিয়ে বোঝানো হচ্ছে কি, ব্ল্যাক দিয়ে বোঝানো হচ্ছে কারেন্ট, এবং ব্লু দিয়ে বোঝানো হচ্ছে আমার কি বোঝানো হচ্ছে, ভোল্টেজ, ব্লু দিয়ে বোঝানো হচ্ছে ভোল্টেজ। এই যে রিজিয়ানটা দেখতে পাচ্ছ, টু পাই প্লাস আলফা, টু পাই থেকে টু পাই প্লাস আলফা অবধি, বা জিরো থেকে আলফা অবধি, বা পাই থেকে পাই প্লাস আলফা অবধি, এই রিজিয়ানটার মধ্যে যেহেতু আমার কোনো ট্রিগার করা হচ্ছে না, কোনো
থাইরয়েড স্টাডি অন হচ্ছে না, সেই জন্য এই সময়টাকে আমরা বলে থাকি কি বলে থাকি আমরা আলটিমেটলি কোনো আউটপুট ভোল্টেজ এখানে পাই না, এরকম টাইপের আমরা ওয়েবফর্ম দেখতে পাই। ঠিক আছে, তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পালস কটা ছিল, একটা ছিল, দুটা ছিল, তিনটা ছিল সাপ্লাই ভোল্টেজে, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা পালস, দুটা পালস, তিনটে পালস পেয়ে যাচ্ছি। তার মানে যতগুলো পালস আমার এখানে প্রেজেন্ট ছিল সেম নাম্বার অফ পালস আমার আলটিমেটলি আউটপুটে চলে আসলো, সেই জন্যই এটাকে কি বলে থাকি আমরা বলে থাকি ফুল ওয়েভ রেক্টিফায়ার, সেই জন্যই এটাকে আমরা কি বলে থাকি ফুল ওয়েভ রেক্টিফায়ার বলে থাকি। ঠিক আছে, এর বাইরে আমার মনে হয় না তোমাদের কিছু জানার দরকার আছে, এতটা বেসিকভাবে আমি বোঝালাম। ঠিক আছে, আশা করি তোমরা গোটাটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে। ঠিক, তো এই জিনিসটা বোঝা গেল, খুবই সিম্পল জায়গা, শুধু এই ফিগারটা মনে রাখবে, ফিগারটা মনে রেখে কীরকমভাবে বিষয়টা কাজ করতে পারে, কখন কী কোনটা ফরওয়ার্ড বায়াস, কোনটা রিভার্স বায়াস, কখন জাস্ট ট্রিগার করা হচ্ছে, সেই জিনিসটা মাথায় রেখে তোমরা খুব সহজেই তোমরা কি ওয়েবফর্মটাকে ড্র করতে পারবে, ওয়েবফর্মটা সুন্দর করে ড্র করে রাখবে। ঠিক আছে, তিনটা একদম পরপর আলটিমেটলি ফিগারটা আমার এরকম টাইপের আসবে। ঠিক আছে, এতটুকু জায়গা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট পার্টটায় চলে যাই, একবারে ক্যালকুলেশনটা। আচ্ছা, ক্যালকুলেশনের জায়গাটা একটু বলে রাখি যে এখানে তোমার আগের একটা সময় ছিল, সেটা হচ্ছে টার্ন অফ টাইম, তাই না? কতগুলো প্যারামিটার আমরা বের করে রাখি না, সেটা আমরা বের করে রাখবো। টার্ন অফ টাইম মানে কোনো একটা থাইরিস্টার অফ হতে কতখানি সময় লাগবে, টার্ন অফ টাইম। ঠিক আছে, দ্য টাইম রিকোয়ার্ড টু টার্ন অফ এনি কাইন্ড অফ সুইচ ইজ নোন অ্যাজ দ্য টার্ন অফ টাইম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ টার্ন অফ টাইম, তোমার এখানে কি পাচ্ছ টিসি, যেটা টার্ন অফ টাইম যেটা হচ্ছে সেটা কতখানি হচ্ছে বলো তো, এই যে সবগুলো দেখো পাই থেকে আলফা। ঠিক আছে, মানে প্রত্যেকটা সুইচ, মানে আমরা T1 T2 ভ্যালুটা যদি আমরা দেখি, আচ্ছা আমি একবার ডায়াগ্রামটাকে আমি একবার ভালো করে আঁকি, তাহলে বুঝতে পারবে টার্ন অফ টাইমের কনসেপ্টটা কী বলতে চাচ্ছি আমি। এই জিনিসটাকে আঁকবো, সঙ্গে আমরা ওটাকেও কম্পেয়ার করবো। এটা ওয়েব ফর্ম, ঠিক আছে, পরিষ্কার করে আঁকবে। হ্যাঁ, ওয়েব ফর্মটা আমার এখানে অতটা পরিষ্কার হলো না, তাও চলে যায়। আচ্ছা দেখো, এটা আমাদের এরকম টাইপের আসছে টার্ন অফ টাইম। এবার টার্ন অফ টাইমটা কী বোঝাচ্ছি, তার টার্ন অফ টাইম বোঝানোর জন্য আমাকে একটা সিম্পল একটা রেফারেন্স নিতে হবে, সেটা নিতে হবে T1 এবং T2 রেফারেন্স। কিসের রেফারেন্স নিতে হবে? T1 এবং T2 রেফারেন্স। T1 T2 রেফারেন্স মানে আমি ধরে নিচ্ছি যে T1 রেসপেক্টিভ ভোল্টেজ VT1 এবং T2 রেসপেক্টিভ ভোল্টেজ, T2 রেসপেক্টে যেটা ভোল্টেজ হচ্ছে তার ভ্যালু আমরা ধরে নিচ্ছি VT2। ঠিক, VT2। এখন দেখো, প্রাথমিক অবস্থায় আমরা এখানে দেখ 0 থেকে আলফা সময় কি দেখতে পাচ্ছি, T1টা কি আছে অফ, T2টাও অফ। তার মানে এই সময়টায় আমরা T1 T2 সমস্তটাই ভ্যালু পাবো, কার সমান ভ্যালু পাবো, আমরা ভ্যালু পাবো হচ্ছে VT1 এর ভ্যালু, এরকম টাইপের পাবো। ঠিক, এখন দেখো এই যে আলফা থেকে পাই অবধি, পাই অবধি আমার কি আছে VT1 এর কোনো রকম ভোল্টেজ ও কিন্তু অন করতে পারেনি, ও অফ করতে পারেনি, মানে ওর সেই সময় গোটাটাই কন্ডাক্ট করেছে। তাহলে 0 থেকে আলফা অবধি আমার এর ভ্যালু কী হবে, 0 হবে। দেন কী হয়ে গেল, দেন এটা রিভার্স বায়াসে চলে গেল এবং অফ হয়ে গেল, এবং তার মানে আমরা বলতে পারি এই আলফা থেকে 2α অবধি একদম সাইন ওয়েভের মতো ভ্যালু ক্যারি করলো, দেন আবার আলফা অবধি এরকম, দেন আবার 0, দেন এরকম টাইপের চলতে থাকবে। ভিটির ক্ষেত্রে দেখো, ভিটির ক্ষেত্রে ঠিকঠাক অপোজিট, ভিটির ক্ষেত্রে এই জিনিসটা কী ছিল, নেগেটিভ পার্সনে যেহেতু ছিল, তাহলে এই সময় অবধি ও একদম সুন্দর করে এরকম টাইপের ফলো করলো। দেন এই আলফা অবধি এটা তো অফ থাকলো, তার মানে এরকম টাইপের, তারপর আবার 0 যে জায়গাটুকু অফ হচ্ছে, তারপর আবার এরকম টাইপের, আবার। ঠিক আছে, তো এরকম টাইপের একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি VT1 VT2 ক্ষেত্রে। তো সেই জন্য আমার এখান থেকে টার্ন অফ টাইম যদি আমাকে কেউ বের করতে বলে, আচ্ছা তুমি বলো এখানকার টার্ন অফ টাইমটা কীরকম টাইপের হচ্ছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টার্ন অফ হওয়ার জন্য কতখানি সময় পাচ্ছে, দেখো ও সময় পাচ্ছে এই যে
এই এই গোটা রিজিয়নটা তো অন কন্ডিশনে থাকলো, এই গোটা রিজিয়নটা অন কন্ডিশনে থাকলো, এই গোটা রিজিয়নটা ও অফ কন্ডিশনে থাকবে। তো তাহলে এই টোটাল সময়টাকে আমরা বলতে পারি, তাহলে এটা পাই, এটা আমার আলফা সময়, তাই না? তো তাহলে আমরা বলতে পারি যে টার্ন অফ হবার যে সময় সেটা হচ্ছে ওমেগা টিসি, সেটা আমরা বলতে পারি পাই প্লাস আলফা। আমি এই জিনিসটা নিয়ে একটুখানি আমার মানে একটুখানি আমাকে দেখতে হবে বিষয়টা, তোমরা জাস্ট লিখে রাখো, পরে যদি আমি কোনো চেঞ্জ করতে হয় আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি পাই মাইনাস আলফা আসে হচ্ছে আমাদের কার ক্ষেত্রে বলো তো? আমরা হচ্ছে যখন আরএল লোড ইউজ করি তখন পাই মাইনাস আলফা আসে এই ভ্যালুটা। তো আমার এখানে তো হিসেব মতো দেখা যাচ্ছে যে পাই প্লাস আলফা এখানে আসলো, ঠিক আছে? তো দেখা যাক, যদি এটা তোমার মানে কোনো ভুল থাকে আর কি, আমি তাহলে পরে এটাকে আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এটাকে আমরা পরে চেঞ্জ করে নেব। আচ্ছা, তো একই রকমভাবে ভি জিরোর ভ্যালুটা তোমরা বের করে রাখো। ভি জিরো কী হবে? 1/পাই ইন্টিগ্রেশন 0 to পাই প্লাস আলফা, ঠিক আছে? 0 to পাই প্লাস আলফা ভিএম, সরি 0 to পাই, অবভিয়াসলি আলফা টু পাই, এটা 0 হবে না, এক্সট্রিমলি সরি, এটা হবে আলফা টু পাই ভিএম সাইন ওমেগা টি ডি ওমেগা টি, ঠিক আছে? ওমেগা টি ডি ওমেগা টি এরকম টাইপের আর কি, জাস্ট যেরকমভাবে করেছিলে সেম ব্যাপারটা এখানে ইউজ করবে, ঠিক আছে? তো তোমাদের অতখানি অত ভাবতে হবে না, জাস্ট যেরকম বললাম ওরকম করে ফর্মুলা দিয়ে তোমাদের ভি জিরো ভ্যালু বের করতে পারবে, আই জিরোর ভ্যালু হচ্ছে ভি জিরো বাই আর দিয়ে ভ্যালুটা বের করতে পারবে, জাস্ট ফর্মুলা বসিয়ে দেবে তোমাদের চলে আসবে, এটা আমার ওয়েভ ফর্ম, ঠিক আছে? তো তাহলে আমরা এতটুক তাহলে কী বুঝলাম, আমরা হচ্ছে মিড পয়েন্ট, আমরা মিড পয়েন্ট হচ্ছে তোমাদের রেক্টিফায়ারের এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তোমাদের বেশি ডিপে আর কি এই জিনিসটা পড়তে হয় না, তো সেই জন্য ফালতু ফালতু আমি তোমাদের পড়িয়ে ফালতু ফালতু মানে সময় নষ্ট করব না বা এক্সট্রা প্রেশার আমি দিতে চাই না, কারণ কী হবে এক্সট্রা এতগুলো জিনিস তোমরা যদি পড়ে ফেলো পরের দিকে দেখবে কোয়েশ্চেনটা ইজি আসবে, তখন মনে হবে যে কী বলবো মানে প্রবলেম হতে পারে, হয়তো ইজি কোয়েশ্চেন ভুল করে চলে আসলে, ঠিক আছে? তো সেই জন্য আমরা যতটুকু দরকার আমরা ততটুকুই করব, এবং আশা করি এর মধ্যে থেকেই একদম সব 100% কোয়েশ্চেন আসবে এবং সমস্ত কোয়েশ্চেনই আমরা পারবো, ঠিক আছে? তো তাহলে আমরা এতটুকু কী দেখতে পেলাম, মিড পয়েন্ট দেখতে পেলাম। মিড পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী? ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মিড পয়েন্ট, এই যে আমি যতটুকু লিখলাম অতটুকু যদি লিখে আসতে পারো, মোর দ্যান এনাফ, মোর দ্যান সাফিসিয়েন্ট, সমস্তটা ভালো মতো নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের নেক্সট যেটা আসবে সেটা হবে হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার। ব্রিজ রেক্টিফায়ার তোমরা এটা কোথায় পড়েছিলে? 2 নম্বর বি, ব্রিজ রেক্টিফায়ার। তোমরা হচ্ছে অ্যানালগ সার্কিটের ক্ষেত্রে এই ব্রিজ রেক্টিফায়ারের কনসেপ্টটা পড়েছিলে, আমি খুব বেশি ভুল না থাকলে মিড পয়েন্টেরও কনসেপ্টটা তোমরা কিন্তু পড়েছিলে। দেখো, ব্রিজ রেক্টিফায়ার পার্থক্য একটাই ছিল, সেখানে থাইরিস্টারের ইউজটা ছিল না, আর 2 নম্বর পার্থক্য ছিল সেটা ভোল্টেজ, কম ভোল্টেজে কাজ করতো, এটা হাই ভোল্টেজে কাজ করে, এটাই জাস্ট পার্থক্য, আর কিছু পার্থক্য না। ব্রিজ রেক্টিফায়ার হচ্ছে এক ধরনের ব্রিজ টাইপের তৈরি করে, আমরা এরকম টাইপের পড়েছিলাম না, এরকম টাইপের আমরা পড়েছিলাম ব্রিজ রেক্টিফায়ারে, ঠিক আছে? এরকম টাইপের পড়েছিলাম, ঠিক আছে? এরকম টাইপের পড়েছিলাম, এখানে এরকম টাইপের সাপ্লাই দিয়েছিলাম, এখানে একটা এসি সোর্স ছিল, তারপর এখান থেকে হয়তো এখানে মানে একটা ভোল্টেজ ইয়ে লাগিয়ে দিয়েছিলাম, এরকম টাইপের কিছু একটা পড়েছিলাম, ব্রিজ টাইপের দেখতে হয়, হুইস্টন ব্রিজ টাইপের দেখতে হয়। ব্যাপার হচ্ছে আমি এরকম করে পড়বো না, আমরা এখন যেটা পড়বো খুব ইজি একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা পড়াশোনা করবো। কীরকম টাইপের পড়বো? কিচ্ছু না, আমার এখানে একটা সাপ্লাই সোর্স আছে, এটা আমার একটা সাপ্লাই ভোল্টেজ, আমার কী আছে 4টা থাইরিস্টার আছে, একটা থাইরিস্টার, 2টা থাইরিস্টার, 3টে থাইরিস্টার, 4টে থাইরিস্টার, 4টে থাইরিস্টার এরকম করে কানেক্ট করা আছে, ঠিক? এগুলো সমস্ত থাইরিস্টার, ঠিক আছে? যদি আমার এটা থাইরিস্টার না হয়ে যদি আমাকে বলতো আনকন্ট্রোল করো, তাহলে কী করতাম আমি? জাস্ট ইয়ে লাগিয়ে দিতাম, ডায়োড লাগিয়ে দিতাম। আর এটা কথা, আনকন্ট্রোল হলে কী হতো, এই আলফার কনসেপ্টটা থাকতো না, আলফা না থাকলে 0 থেকে শুরু হতো, আলফা না থাকলে ভ্যালুগুলো কী হতো 0 থেকে শুরু হতো, এরকম করে শুরু হতো, আর কিছুই, আর কিচ্ছু পার্থক্য না, আর কিচ্ছু পার্থক্য থাকে না এই রেজিস্টিভ এই নেটওয়ার্কগুলোর ক্ষেত্রে, কন্ট্রোল আনকন্ট্রোলিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, তো তাহলে কী করবো, এই দুটার অ্যাক্রসে আমরা কী লাগাবো, আমরা লোড লাগাবো এই দুটার অ্যাক্রসে, লোড এই দুটার অ্যাক্রসে লাগাবো লোড, ঠিক? আমার কাছে কী থাকবে, একটা ভোল্টেজ সোর্স থাকবে, দিস ইজ মাই ভোল্টেজ সোর্স, ঠিক? ভোল্টেজ সোর্সে একটা টার্মিনাল আমি কানেক্ট করবো এখানে, আরেকটা টার্মিনাল আমি কানেক্ট করবো এখানে, না তার পরের টার্মিনালটা, এই জায়গাটা, ঠিক?
এতটুক জায়গা তোমাদের ক্লিয়ার। এটাকে আমরা নাম দিই T1, এটাকে আমরা নাম দিই T2, এটাকে আমরা নাম দিই T3, এটাকে আমরা নাম দিই T4, ঠিক আছে? বিভিন্ন রকম নোমেনক্লেচার ইউজ করে, ঠিক আছে? এরকম টাইপের ইউজ করি বেশ প্রতিবারই আমরা ইউজ। এখন একই রকমভাবে এখানে হয় প্লাস না হলে মাইনাস, আবার এখানে কী হবে, এটা প্লাস হলে প্লাস, এটা না হলে মাইনাস, এরকম টাইপের চলে। এখন দেখো সবার ফার্স্টে আমি একটা একটা করে করি, প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, তাহলে এটা কী ছিল, প্লাস মাইনাস, তাহলে এটা প্লাস মানে এই জায়গাটাও প্লাস থাকলো, এটা মাইনাস মানে এখানেও মাইনাস থাকলো, এই পয়েন্টটা আমার মাইনাস থাকলো, এই পয়েন্টটা আমার প্লাস থাকলো, ঠিক আছে? তার মানে আমি কী বলতে পারি, এই যে T1টা কিসে থাকলো, T1 অ্যানোডের সাথে পজিটিভ, তার মানে এটা কী হয়ে গেলো আমার ফরওয়ার্ড বায়াস। এই নেগেটিভটা কার সাথে আছে, T2-র সঙ্গে, তার মানে এটা কী হয়ে যাবে আমার রিভার্স বায়াস। একই রকম এই নেগেটিভটা কিসে আছে, T2-র সাথে, T3-র সাথে ছিল জন্য রিভার্স বায়াস। এই নেগেটিভটা কিসে আছে, T2-র সঙ্গে আছে, সেই জন্য এটা কী হয়ে যাবে আমার ফরওয়ার্ড বায়াস। একই রকমভাবে দেখো এই পজিটিভটা, এই পজিটিভটা কার সাথে আছে, T1-এর ক্যাথোডের সাথে আছে, তার মানে এটা কী হয়ে যাবে আমার রিভার্স বায়াস। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক প্রথম কন্ডিশনটা, তার মানে এটা প্লাস এটা মাইনাস, এরকম কন্ডিশনে দ্যাট মিন জিরো থেকে পাই অবধি T1 থাকবে কিসে, ফরওয়ার্ড বায়াসে, T2 থাকবে কিসে, ফরওয়ার্ড বায়াসে, আর আর হচ্ছে T3 অ্যান্ড T4 কিসে থাকবে, রিভার্স বায়াসে। কালি কালি চেঞ্জ করি, অন্য কালি নেই, সবুজ নিলাম। এটা কী হয়ে গেলো নেগেটিভ, এটা কী হয়ে গেলো পজিটিভ, তাহলে এটা কী হয়ে যাবে নেগেটিভ, এটা কী হয়ে যাবে পজিটিভ, এই পয়েন্টটা হয়ে যাবে আমার নেগেটিভ পয়েন্ট, এই পয়েন্টটা আমার হয়ে যাবে পজিটিভ পয়েন্ট। পজিটিভ পয়েন্ট কোথায় আছে, এই T3-র সাথে আছে, তাহলে এটা কী হয়ে যাবে আমার ফরওয়ার্ড বায়াস। এই T2-র সাথে কী আছে, পজিটিভ, কার অ্যানোডের সাথে কানেক্টেড, তার মানে এটা ক্যাথোডের সাথে কানেক্টেড, তার মানে এটা কী হয়ে যাবে আমার রিভার্স বায়াস। একই রকমভাবে এই নেগেটিভ বায়াসটা কার সাথে যাচ্ছে, T1-এর অ্যানোডে, তার মানে এটা কী হয়ে যাবে আমার ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। একই রকমভাবে এই নেগেটিভটা কোথায় যাচ্ছে, T4-এর কিসে যাচ্ছে, ক্যাথোডের, তাই না? তো তাহলে এটা কী হয়ে যাবে আমার ফরওয়ার্ড বায়াস। তার মানে এরকম টাইপের আমি একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এরকম টাইপের আমি একটা ডায়াগ্রাম কী পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো কারেন্ট ফ্লোয়িংয়ের ডিরেকশন দেখো কি, ফরওয়ার্ড বায়াস মানে কারেন্ট ফ্লো হয়, ফরওয়ার্ড বায়াস মানে কারেন্ট ফ্লো হয়। তাহলে রেড লাইন দিয়ে, রেড দিয়ে আমি প্রথম কন্ডিশনটা বোঝাচ্ছি। দেখো কারেন্ট কীরকম ফ্লো হবে, এদিক দিয়ে কিছুটা যাবে, ফরওয়ার্ড বায়াসে কে আছে, রেড ফরওয়ার্ড বায়াসে কে আছে, T1-এর মধ্যে দিয়ে কারেন্ট ঢুকবে, কারেন্ট এদিক দিয়ে গেলো। রেডের লাইনটায় দেখো, রেডের লাইনে কে আছে, রেডের লাইনে T3 আছে, অ্যাজ এ রিভার্স বায়াস হিসাবে এদিকে ফ্লো করবে না, তার মানে এদিক দিয়ে গেলো, এদিক দিয়ে গিয়ে কোথায় চলে আসবে, লোডে, লোডে একটা ড্রপ তৈরি করলো V0, দেন V0 ড্রপ করে আবার এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসার পর দেখো ফরওয়ার্ড বায়াসে কে আছে, T2, তার মানে কী করবে, ও ঘুরে যাবে, কোথায় যাবে, T2-র দিকে, এদিকে চলে আসলো। এদিকে আসার পর দুটা রাস্তা, একটা উপরের দিকে রিভার্স বায়াসে আছে, তার মানে উপরে কোনো রাস্তা নেই, তার মানে ও ডান দিক দিয়ে ফিরে সোজা ফিরে আসলো কোথায়, বাড়িতে, দ্যাট মিন্স নেগেটিভ টার্মিনালে। বোঝা গেছে বিষয়টা? একই রকমভাবে আমি এটাকে বড় করে দিই, এটাকে আমি আরও বড় করে দিই, তাহলে বিষয়টা বুঝতে আরও মানে দেখতে সুবিধা হবে, তাই না? বোঝা যাচ্ছে আশা করি? বোঝা যাচ্ছে না, আমি আরেকবার বলবো, এক কাজ করি আমি আরেকবার বলে দিই, বুঝতে পারছি না তোমরা সব ঠিকঠাক বুঝছো কি না, ওয়েট, সবুজগুলো একবারে পরে ইউজ করি, যতটুকু বুঝেছো বুঝেছো আমি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই প্রাথমিক অবস্থায় প্রথম কন্ডিশনটা বোঝা গেল, এতটুকু জায়গা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এতটুকু জায়গা আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসটা কোনটায় কোথায় হচ্ছে, এখন ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করাচ্ছে, দেখো এদিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্টটা কি এদিক দিয়ে বার হবে না, কারেন্টটা গিয়ে দেখো এই পজিশনে, এই যে প্লাস পজিশনে আসার পর দুটা রাস্তা হবে, একটা T1-এর দিকে, একটা T4-এর দিকে। T1-এর দিকে ফরওয়ার্ড বায়াস আছে, তার মানে কারেন্ট এদিকে ফ্লো হয়ে যাবে, কারেন্ট ফ্লো হয়ে গেলো, T4-এর দিকে যাবে না, রিভার্স বায়াস না, ওপেন, দেন কী হলো, কারেন্ট এদিকে ফ্লো হলো, এদিক দিয়ে ফ্লো হয়ে কারেন্টটা এদিক দিয়ে বের হচ্ছে, হ্যাঁ, কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হয়ে এখান দিয়ে ফ্লো হবে, এখান দিয়ে ফ্লো হবে, আবার রিভার্স বায়াস, T3-র দিকে যাবে, যাবে না, সোজা চলে যাবে লোডে, চলে আসলো লোডে, লোডে আসার সময় এখানে একটা ড্রপ করলো, ভোল্টেজ ড্রপ, আউটপুট ভোল্টেজ, দেন এদিক দিয়ে আসলো, এখানে আসার পর আবার এই পয়েন্টে দুটা রাস্তা, একটা উপরের দিকে, একটা এদিকে, T4-এর দিকে, T2-এর দিকে, T4-এর দিকে দেখো রিভার্স বায়াস, রিভার্স বায়াসের দিকে যাবে না, T2-এর দিকে চলে গেলো,
টু এর দিকে চলে গেল। টি টু এর দিকে যাওয়ার পর আবার এই মাইনাস পজিশনে গিয়ে দুটো পয়েন্ট, একটা টি থ্রি এর দিকে আর একটা নেগেটিভ টার্মিনালের দিকে। সবসময় মনে রাখবে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যখন নেটওয়ার্ক পড়ি, নেটওয়ার্কের একটা কন্ডিশনই হচ্ছে যে আমাদের পজিটিভ টার্মিনাল থেকে যখন কোনো কারেন্ট বেরোবে নেগেটিভ টার্মিনালে অবশ্যই ব্যাক করবে, তাই না? তো সেই লজিক দিয়েও আমরা বলতে পারি যে কারেন্টটা অবশ্যই এই দিক দিয়ে গিয়ে আমার এই নেগেটিভ টার্মিনালে ব্যাক করবে, আমাদের এই নেগেটিভ টার্মিনালে কী করবে, ব্যাক করবে। অথবা আরেকটা লজিকেও বোঝানো যাচ্ছে যে টি থ্রি রিভার্স ব্যাস, তার মানে ওপর দিকে ফ্লো করবে না, ঠিক আছে? তো তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম। একই রকমভাবে আমরা যখন এটাকে চেঞ্জ করবো, দ্যাট মিনস এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, সেই সময় এটা আমার প্লাস এটা আমার মাইনাস, তার মানে প্লাস থেকে কারেন্ট বের হলো, তার মানে এই প্লাসটা আমার এখানে গিয়ে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার প্লাস। একই রকমভাবে এই পজিশনটা কী হয়ে যাবে আমার মাইনাস। জাস্ট সবুজটাকে ফলো করো, লালটা ভুলে যাও, এখন সবুজটাকে ফলো করো। তো দেখো এখন সেই জন্য আমরা কী বলতে পারি, টি ওয়ানটা, টি ওয়ানের অ্যানোডের সাথে কি নেগেটিভ টার্মিনাল, তার মানে টি ওয়ানের এটা কী হয়ে গেলো ফরওয়ার্ড বায়াসে, রিভার্স বায়াসে। টি ওয়ানটা কিসে হয়ে গেল রিভার্স বায়াসে, রিভার্স বায়াস কখন হয়, যখন আমার অ্যানোডের সাথে কি বলে নেগেটিভ টার্মিনাল কানেক্টেড থাকে। আর এই টি থ্রিটা দেখো কিসে হচ্ছে, টি থ্রিটা পজিটিভের সাথে কানেক্টেড আছে, সেই জন্য এটা হয়ে গেলো আমার ফরওয়ার্ড বায়াস। একই রকমভাবে টি টুটা দেখো পজিটিভের সাথে ক্যাথোড লাগানো আছে, তার মানে এটা হয়ে যাবে আমার রিভার্স বায়াস। আর টি ফোরটা দেখো, টি ফোরের কী আছে, এই যে নেগেটিভ কানেক্টেড, নেগেটিভ কানেক্টেড কার সাথে, ক্যাথোডের সাথে, তার মানে এটা হয়ে যাবে আমার ফরওয়ার্ড বায়াস, এটা আমার কী হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। তার মানে এরকম টাইপের কানেকশান হচ্ছে। তো কারেন্ট দেখো এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসার পর কারেন্ট এই পজিশনে আসার পর আমার দুটো রাস্তা পাবে, একটা টি টু এর দিকে একটা টি থ্রি এর দিকে। টি টু সবুজ কী আছে আমার রিভার্স বায়াস, তার মানে কারেন্ট চলে যাবে ওপরের দিকে। ওপরের দিকে গিয়ে কারেন্টটা কী করবে, দুটো রাস্তা পাবে, একটা টি ওয়ানের দিকে যাওয়ার আর একটা লোডের দিকে যাওয়ার। কারেন্টটা টি ওয়ানের দিকে যাবে না, কারণ টি ওয়ান ওপেন সার্কিট, রিভার্স বায়াস, তার মানে কারেন্ট চলে কোথায় চলে যাবে আমার ফরওয়ার্ড বায়াসে লোডের দিকে, তার মানে লোডের মধ্যে আরেকটা ড্রপ হবে ভি জিরো, একই পোলারিটি দেখো ড্রপ হলো। দেন এই কারেন্টটা আমার কী হয়ে যাবে, আবার ব্যাক করবে একই রকমভাবে ব্যাক করার পর দেখো এখানেও আমার কীভাবে দুটো রাস্তা পাবে, একটা টি টু এর দিকে, কিন্তু টি টু রিভার্স বায়াস, তার মানে এটা সোজা চলে যাবে। সোজা যাওয়ার পর টি ফোরের দিকে ব্যাক করবে, টি ফোর হয়ে সোজা কোথায় যাবে, নেগেটিভ টার্মিনালের দিকে, আর কোনো রাস্তাও নেই, সোজা এদিক দিয়ে ও হচ্ছে নেগেটিভ টার্মিনাল বা এই যে মাইনাসের মধ্যে গিয়ে চলে যাবে। তো এরকম টাইপের আমার একটা ফিগার দেখতে পাচ্ছি। তো ফিগারটার মধ্যে একটা জিনিসই আমার কাছে ক্লিয়ার হচ্ছে যে আমার জিরো থেকে এই যে রেডটা দিয়ে আমরা কী বোঝাচ্ছি, জিরো থেকে পাই, আর ব্লুটা দিয়ে আমরা বোঝাচ্ছি পাই থেকে টু পাই সময়। তো এই সময় এবং এই সময় দুটা সময়ই আমার ভোল্টেজ ড্রপ কী তৈরি হলো বলো তো, ভোল্টেজ ড্রপ তৈরি হলো ভি জিরো, এবং তার পোলারিটি কী সেম। এই জিনিসটা তো বোঝাই যাচ্ছে, দেখো পোলারিটি কী হচ্ছে, সেম হচ্ছে, দুটা সময়ই কী হচ্ছে, পোলারিটির ভ্যালু কী হচ্ছে, সেম হচ্ছে। তো তার মানে আমরা বলতে পারি যে এরকম টাইপের স্ট্রাকচার থাকলে আমাদের একটা কী হবে, হ্যাঁ ডিসি, এসি থেকে ডিসি হবে এবং এটা পোলারিটিটা সেম হয়ে যাবে। তো তাহলে সেটাই আমরা এখন একটুখানি আঁকবো, ভালো করে আঁকবো, দেখো কীরকম টাইপের হবে। লজিক বোঝা গেছে, খুব সিম্পল এটা একটা। আমি আর এখন আর আগের মতো ওই গোটা ওই আলফা থেকে এতক্ষণ কী হয়, জিরো থেকে পাই অবধি কী হয় আমি বেশি বলবো না, আমি ডিরেক্ট এখান থেকেই লিখে দিচ্ছি। কী লোড নিব, আর লোডই নেই ফার্স্টে, তো পরের দিন আমি আরের লোডটা করিয়ে দেবো এখানকার, ঠিক আছে, আর লোডই নেই ফার্স্টে, ঠিক আছে। এটা আমি ম্যাট ল্যাবেও করিয়ে দেবো, হ্যাঁ ম্যাট ল্যাবেও করিয়ে দেবো, দেখবি বুঝতে সুবিধা হবে। থাইরি স্টার, টি টু, টি ওয়ান, টি থ্রি, টি ফোর, তার মানে এটা আমার আর, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই জিরো, এখানে লোডের ড্রপ হচ্ছে ভি জিরো। তার মানে আমরা কী বলতে পারি, জিরো থেকে পাইয়ে টি ওয়ান অ্যান্ড টি টু কিসে থাকবে ফরওয়ার্ড বায়াস, টি থ্রি অ্যান্ড টি ফোর কিসে থাকবে রিভার্স বায়াস, পাই থেকে টু পাই, টি ওয়ান অ্যান্ড টি টু
রিভার্স বায়াস, T3 অ্যান্ড T4 ফরওয়ার্ড বায়াস। ঠিক, তো এটাকে আঁকার জন্য আমি ডাইরেক্ট ডায়াগ্রামে চলে যাচ্ছি। ডায়াগ্রাম দেখো কীরকম টাইপের হবে, ওয়েভ ফর্ম, খুব সিম্পল একটা ওয়েভ ফর্ম হবে। আমরা ধরে নিচ্ছি, আমরা লেট কনসিডার, আমরা কনসিডার করি নি, এখানে আমি একটা লিখে দিই, লেট লেট টার্ন অন দ্য T1 অ্যান্ড T2 অ্যাট আলফা ডিগ্রি, ঠিক আছে, অ্যান্ড T2 অ্যান্ড T4 T3 অ্যান্ড T4 অ্যাট আলফা প্লাস পাই ডিগ্রি। মানে আলফা প্লাস পাইতে আমি T3 এবং T2টাকে অন করব, আর আলফা সময়ে আমি কি অন করব, T1 আর T2টাকে অন করব। তার মানে আমি বলতে পারি আমার যেটা ডায়াগ্রাম আছে সেটা অনেকটা এরকম টাইপের দেখতে হচ্ছে। এটা আমার পাই, এটা আমার 2π, এটা আমার 3π লেট। তো আমি বলতে পারি এখানে আমার একটা আলফা সময় আছে, এখানে আমার একটা কি আছে, আলফা সময় আছে। তো সেই আলফা সময়ে আমরা কি করব, আমি এটা পাই প্লাস আলফা, এটাও আলফা, তাদের প্রত্যেকটা 2π-এর পর আলফা আলফা করে আগাচ্ছে। তো আমি এখন কি বলতে পারি, আমি বলতে পারি সবার প্রথমে আমি এটাকে সেকশনালাইজ করে দিই, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে ফাইন। তো দেখো এখন এটাকে আমরা যদি এরকম টাইপের ভাগ করে নিলাম, সেকশনালাইজ করে নিলাম, ঠিক। এখন দেখো বিষয়টা কী হচ্ছে, লজিকটা বোঝার চেষ্টা করো কীরকমভাবে হচ্ছে বিষয়টা, খুব ইজি, ব্যাপারটা খুবই ইজি, যে কেউ বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমার ওমেগা টি হয়ে গেল। তাহলে জিরো থেকে আলফা সময়ে আমার কী দেখতে পাচ্ছি, এটা আমার ভিএস, এটা আমার ভিএস। জিরো থেকে আলফা সময়ে আমি কী দেখতে পাচ্ছি, আমার দেখতে পাচ্ছি যে জিরো থেকে আলফার মধ্যে T1 এবং T2 অন। তাহলে এই সময়টাতে, এই সময়টাতে T1 এবং T2 অন, এই সময়টাতে T3 এবং T4 অন, আবার এই সময়টাতে T1 এবং T2 অন। ঠিক আছে, তো তার মানে আমি সেই জন্যই আমি কী করলাম, আমি আলটিমেটলি এই জিনিসটা ওর জন্যই আমি এরকম টাইপের লিখলাম যে জিরো থেকে আলফাতে আমি টার্ন অন করবো T1 T2কে, আর হচ্ছে কী বলে আলফা প্লাস পাই প্লাস আলফাতে আমি করবো T3 T1কে। ঠিক আছে, তো T1 T2র ক্ষেত্রে এই জিনিসটা এতটুকু রিজিয়ান হিসাবে আমি ভাগ করে দেই। এই যে রিজিয়ানটা আছে, এই রিজিয়ানটায় আমি একটা একটা করে রিজিয়ান লিখে দিচ্ছি, এই রিজিয়ানটায় যে হলুদ দিয়ে যে রিজিয়ানটা আছে সেই জায়গায় T1 T2 T3 T4 অল অফ। কেন অফ বুঝতে পারলে তো, কারণ আমি ইয়েই দিইনি, আমি এর মধ্যে কোনো পালসই দিইনি, তার মানে অফই থাকবে। এরপর নেক্সট যে এরিয়াটা দেখতে পাচ্ছ, নীল দিয়ে দেখাই, এই টার্মিনালটুকু আলফা থেকে পাই অবধি, আলফা থেকে পাই অবধি এই রিজিয়ানটায় তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে এই T1 T2 যেটা আছে সেটা আমার কিসে থাকবে, অন কন্ডিশনে থাকবে। একই রকমভাবে পরের যে রিজিয়ানটায় যে হলুদ, এই সময়টা কোথায় লিখি আমি, আমি এই জায়গাটা লিখে দিচ্ছি, এই জায়গাটায় লিখে দিচ্ছি। হ্যাঁ, এই সময়টায় T1 T2 আগের থেকেই অফ ছিল, রিভার্স ব্যাস, T3 T4 বোধ কী থাকবে আমার, অফ কন্ডিশনে থাকবে।
নেক্সট পরের যেটা থাকলো দ্যাট মিন্স এই রিজিয়ানটা গ্রিন দিয়ে দেখাচ্ছি পাই প্লাস আলফা থেকে কতখানি টু পাই অবধি, এই সময়টায় এই সময়টায় ওকে টি ওয়ান টি টু কিসে থাকবে বোঝা গেল বিষয়টা, এতটুক জায়গা আশা করি বুঝতে পারা গেছে। একই রকমভাবে সেম রিপিট করবে, হ্যাঁ সেম রিপিট করবে, সেম জিনিস রিপিট করবে, দেখো সেম জিনিস রিপিট করবে, সেম জিনিস রিপিট করবে, কেমন একদম ইজি জায়গাটা। আমি ইচ্ছে করি আর কি এরকম করে প্রথম ইয়েটা দেখাচ্ছি যাতে তোমাদের একদম কোনো রকম ডাউট না থাকে, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটায় এই নীল এরিয়াটায় এটা থাকবে অন, আর এখানে থাকবে হচ্ছে বোথ, সব কিছু অফ থাকবে, এই যে সেম কন্ডিশন, এই এই কন্ডিশনটা থাকবে, অল ইজ অফ, অল ইজ অফ, বোঝা গেল বিষয়টা, এতটুক জায়গা ক্লিয়ার। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের দুইটা ক্ষেত্রেই দুটা ক্ষেত্রেই আমার ভোল্টেজের ভ্যালু কী হচ্ছে ভি জিরো, ভি জিরো। তো প্রথম অবস্থাতে জিরো থেকে পাই সময়টার মধ্যে বা আলফা থেকে পাই সময়টার মধ্যে আমরা যদি ডায়াগ্রাম দেখি তাহলে দেখবে কীরকম টাইপের ডায়াগ্রাম আসবে। এখানে আমি এঁকে দিচ্ছি, দুটো আমি ছোট্ট ছোট্ট করে আঁকছি, একটা হচ্ছে আলফা থেকে পাই এর ডায়াগ্রামটা দেখবো ভি জিরোর ভ্যালু বের করার জন্য, আরেকটা পাই থেকে সরি আলফা প্লাস পাই থেকে, আলফা প্লাস পাই থেকে আমরা দেখবো হচ্ছে টু পাই। এই দুটা রিজিয়ানের মধ্যে আমরা দেখবো কীরকম টাইপের ভ্যালু হচ্ছে। দেখো খুব সিম্পল, সেটা হচ্ছে সবার প্রথমে আমার টি ওয়ান আর টি টু খালি অন ছিল, বাকিগুলো অফ ছিল। তাহলে আমরা কি বলতে পারি টি ওয়ান টি টু অন, টি ওয়ান অ্যান্ড টি টু অন, বাকিগুলো কি আছে অফ, মানে বাকি দুটা কিসে আছে অফ। এটা আমার টি থ্রি, এটা আমার টি ফোর, এটা আমার টি টু, এটা আমার টি ওয়ান, ঠিক আছে। বাকিগুলোকে কানেক্ট করি, এই টাইপের কানেক্ট করে দিলাম, এটাকে এর সাথে কানেক্ট করলাম, এটাকে এর সাথে কানেক্ট করলাম, এরকম টাইপের তাহলে ফিগারটা দেখতে হচ্ছে। এখানে আমার রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, এটা আমার আর, এদিক দিয়ে তাহলে কোনো একটা কারেন্ট ফ্লো হবে আই জিরো, এখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে ভি জিরো, আই জিরো তো না আর হিসাবে ছিল, তাই না, আই জিরো তো না আর হিসাবে ছিল, এটা আমার আর, ওকে ফাইন। কারেন্টের ভোল্টেজের ইকুয়েশন, ভোল্টেজটা কোথায় আছে এখানে, এইরকমভাবে এখানে একটা প্রেজেন্ট আছে ভোল্টেজ, আরেকটা আছে হচ্ছে এই পজিশনটায়, তাই না। তার মানে দেখো কারেন্ট কীরকমভাবে ফ্লো হবে, এদিক দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, যেরকম ছিল আর কি, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এরকম করে ফিরে আসবে। তার মানে এটা যদি ভিএস হয় তাহলে ভি জিরো ইকুয়ালস টু কী হবে, ভি জিরো ইকুয়ালস টু কার সমান হবে, ভিএস এর সমান হবে, ভি জিরো ইকুয়ালস টু কার সমান হবে, ভি জিরোর সমান হবে ফর আলফা থেকে পাই অবধি, আলফা থেকে পাই অবধি। একই রকমভাবে পাই থেকে আলফা প্লাস পাই থেকে টু পাই অবধি, দেখো আলফা প্লাস পাই থেকে কী হবে টি ওয়ান আর টি টু, টি টু সরি হ্যাঁ টি ওয়ান আর টি টু থাকবে ওপেন, টি ওয়ান এবং টি টু থাকবে ওপেন, আর বাকিগুলো থাকবে ক্লোজ, বাকিগুলো থাকবে কি ক্লোজ, ঠিক বাকিগুলো থাকবে আমার ক্লোজ। এটাকে সাথে লাগিয়ে দিই, এটাকে সাথে লাগিয়ে দিই, এখানে আমার একটা রেজিস্ট্যান্স থাকবে আর, এখানে আমার ভোল্টেজ সোর্সটা থাকবে, এখানে আমার কানেক্টর থাকলো এই টাইপের। তাহলে এখানে আমার এটা পজিটিভ, এটা আমার নেগেটিভ। কারেন্ট দেখো কীরকমভাবে ফ্লো হচ্ছে, কারেন্ট এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, ওপরে চলে গেল, এখান দিয়ে যাচ্ছে, একই রকমভাবে আই জিরো এদিক দিয়ে ঢুকলো, প্লাস মাইনাস ভি জিরো তৈরি করলো, দেন এদিক দিয়ে, দেন এদিক দিয়ে, দেন এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এখান দিয়ে চলে আসলো, ঠিক আছে। এরকম টাইপের আমার একটা ফিগার দেখতে পাচ্ছি। এখানেও আমার কী দেখতে পাচ্ছি ভি জিরো ইকুয়াল টু, এটা যদি ভিএস হয় তাহলে ভি জিরো ইকুয়াল টু কার সমান হচ্ছে, ভিএস এর সমান হচ্ছে, তাই না। তাহলে আলফা প্লাস পাই থেকে টু পাই এর মধ্যে, তার মানে দুটাই ভিএস এর সমান। ভিএস কীরকম দেখতে, যেরকম দেখতে সেরকম টাইপের হবে, জাস্ট পোলারিটি দেখো, এটার ক্ষেত্রেও পোলারিটি উপরে প্লাস নিচে মাইনাস, এখানেও পোলারিটি উপরে প্লাস নিচে মাইনাস, সেই জন্য পোলারিটি জাস্ট সেম, বাকি সমস্ত কিছু আলাদা আলাদা নয়, দেখতে একই রকম, শুধু পোলারিটিটা নেগেটিভ সাইডে উল্টে যাবে, তার মানে এরকম টাইপের দেখতে হবে। দেখো ফর জিরো থেকে টু পাই এর মধ্যে এই ভি জিরোটা কি, হ্যাঁ এই এই, তারপর জিরো, তারপর আবার এই, আবার জিরো, তারপর আবার
এই তাহলে দেখো ভি জিরো ভ্যালু যখন আমি আঁকলাম, ভি জিরো ইকুয়াল টু কীরকম টাইপের হচ্ছে, সেম কার মতো হচ্ছে, সেম ভিএস এর মতো হচ্ছে। ভিএস যা ছিল এখানে এখানেও সেম আছে, এখানে যা ভিএস ছিল এখানে জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে, এখানে যা ছিল এখানে তাই আছে, শুধুমাত্র আমার এরকম টাইপের দেখতে হচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে আই জিরো ভ্যালুটা বের করে ফেলি। আই জিরো খুবই ইজি, আই জিরো ভ্যালু, আই জিরো কী হবে, আই জিরো উইল বি, আই জিরো, আই জিরো উইল বি, এটা জিরো, এর ভ্যালুটার ম্যাগনিটিউড কম হবে, এর ভ্যালুটার কী হবে, ম্যাগনিটিউড কম হবে, এর ভ্যালুটার ম্যাগনিটিউড কম হবে, ঠিক আছে, ম্যাগনিটিউড কম হবে, জাস্ট ম্যাগনিটিউড কম হবে আর কিচ্ছু নয়, জাস্ট ম্যাগনিটিউড কম হবে। জাস্ট ম্যাগনিটিউড কম হবে, ঠিক আছে, এটা আমার আই জিরো আসলো, এটা আমার ভি জিরো আসলো, এটা আমার আই জিরো আসলো, এটা আমার কি আসলো, ভি জিরো আসলো। বোঝা গেছে বিষয়টা, এতটুকু জায়গা আশা করি বোঝা গেছে। তো এরকম টাইপের ওয়েভ ফর্ম, এটা আমার হচ্ছে ওয়েভ ফর্ম, এটা আমার ওয়েভ ফর্ম। বেশ, তো তাহলে এটার ক্ষেত্রে একই রকমভাবে আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু সমস্ত কিছু বের করতে পারবে। ফুল ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালু ফর্মুলা কী হবে, ভি জিরো ইকুয়াল টু কী হবে, জিরো থেকে পাই অবধি হবে, তাই না, জিরো থেকে পাই অবধি হবে ভি এম সাইন ওমেগা টি, যেখানে আমার ইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান বাই পাই, টু পাই থাকবে না, ওয়ান বাই পাই হয়ে যাবে, ঠিক আছে, ফর্মুলায় ফেলবে অ্যাভারেজ ভ্যালু ফর্মুলা যেরকম জানো ফর্মুলায় ফেলবে তোমার অ্যান্সার চলে আসবে। ভি জিরো আর এম এস স্কোয়ার যখন বের করতে যাবে বের করতে পারবে, আর এম এস এর ভ্যালু যখনই তোমাকে কারেন্টের ভ্যালু বের করতে হবে জাস্ট ভি জিরো বাই আর করে দেবে, সেখান থেকে খুব সহজেই তোমরা কিন্তু এইরকম টাইপের কোয়েশ্চেন তোমরা বের করে ফেলতে পারবে, ঠিক আছে। তাহলে বিষয়টা মোটামুটিভাবে অনেকটাই আইডিয়া পাওয়া গেল আমাদের, এই জিনিসটা একটুখানি বোঝার দরকার, আমি আমি জানতাম, আমি জানি না তোমরা আদৌ জানো কি না বিষয়টা, সেই জন্য আমি ভালো মতো করে ডিসকাস করলাম ব্যাপারটা, আশা করি তোমরা এই বিষয়টা আগেও পড়েছো, তো সেই জন্য আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এটা গেল আমাদের কন্ট্রোল রেক্টিফায়ারের ফুল ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ার, আমাদের আর লোড কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের আর এল লোড আর আর এল লোড করলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটিভাবে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমাদের নেক্সট হচ্ছে যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের সেমি কন্ট্রোল ডিভাইস, সেরকম আসে না, আমি একটা জাস্ট আইডিয়া আর লোডের ক্ষেত্রে আমি একটা জাস্ট একটা আইডিয়া দিয়ে রেখে দেবো, যাতে সেমি কন্ট্রোল ডিভাইস যদি বাই চান্স চলে আসে যাতে তোমাদের প্রবলেম না হয়, তোমরা যাতে কিছু হয়তো অ্যান্সার করে আসতে পারো, সেই জন্য আমি একটা আইডিয়া দিয়ে দেবো। তাহলে আমাদের রেক্টিফায়ার পোর্শন কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা থ্রি ফেজের ক্ষেত্রে আমি দেখবো, যদি তোমাদের সিলেবাসে আসে তাহলে আমি থ্রি ফেজটা করিয়ে দেবো, আদারওয়াইজ আদারওয়াইজ আমি হচ্ছে এখানেই রেক্টিফায়ার পোর্শনটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো চপারের সেকশানে। তো মোটামুটিভাবে ঠিকঠাকভাবে পড়তে থাকো এই জায়গাটা, কোনো ডাউট হলে আমাকে জানাও, আশা করি সেরকম ডাউট হওয়ার কথা নয়, ঠিক আছে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, নেক্সট লেকচারে তোমার সাথে আবার।